আমাদের জাতি কংগ্রেস ভবনে ঢুকে আমাদের সবকিছু আপনার সামনে সব দেখছেন, সবকিছু ভেঙে দিয়ে গেছে। চেয়ার আসলো 6200 চেয়ার মিশে গা, তারপরে ক্যারাম বোর্ডটা ভাঙছে। আমাদের যে অফিসিয়াল তারা এসে বসতে ওখানে সব কিছু ভেঙে দিয়ে গেছে। তারপরে আমার গল্পের জরুরি কাগজপত্র আসছিল, এটাও সব শেষ করে দিয়েছে। চেয়ারটি ভেঙে দিয়েছে, এতো আপনার সামনে সব কিছু। আজ সকালবেলা যখন আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা বাজারে এসেছি, তারপর আমাদেরকে দোয়ানি আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আমাদের একজন যুব কংগ্রেস কর্মী এখন বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন। রাহুল তানাম রিজা অমিত ঘোষ। কখন হয়েছে ঘটনাটা? 8টার দিকে ঘটনাটা হয়েছে সকাল। আজ সকাল কোনো এফআইআর হয়েছে থানাতে? এখনও এফআইআর হয়নি। আমাদের আমাদের যে দাদা সিনিয়র, ও বাড়িতে নেই, ও একটা প্রোগ্রামে আসার এখানে, ওখান থেকে আসলে আমরা এফআইআর যাবো, থানা যাবো। এই অপশাসনে জনবিচ্ছিন্ন হয়ে বিজেপির কর্মীরা এবং গুন্ডারা কংগ্রেসের উপর আক্রমণ শুরু করেছে। তাদের লক্ষ্যবস্তু হয়ে গেছে কংগ্রেসের পার্টি অফিস এবং কংগ্রেসকে প্রচারে যেতে বাধা দিচ্ছে। উদয়পুরে খিলপাড়াতে আমাদের নেতাকর্মীরা সেখানে কংগ্রেসের প্রচারে গিয়েছিলেন, সেখানে তাদেরকে বাধা দিয়েছে এবং তাদেরকে আক্রমণও করেছে। বাগমা কংগ্রেস অফিসে আক্রমণ করেছে, আমাদের কর্মীরা আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি। পুলিশ প্রশাসনকে আমি দাবি জানাবো, অনতি বিলম্বে এই হামলা হুজুতিতে বন্ধ করুন, আইন আইনের পথে চলো। বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আইন কেস গ্রহণ করা হোক, যারা ধর্ষণকারী তাদেরকেও গ্রেপ্তার করা হোক, না হলে যেভাবে হামলা হুজুতি আরম্ভ হয়েছে ত্রিপুরাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কারণ আমরাও কংগ্রেস পার্টি আত্মরক্ষার জন্য, আমাদের অফিস রক্ষার জন্য আমাদের প্রতিরোধ করতে বাধ্য হব। আমি বিশ্বাস রাখি পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকুক, নিরপেক্ষভাবে আপনারা আপনারা কাজ করুন। নির্বাচন ঘনিয়ে এসছে, যতদিন ঘনিয়ে আসবে ততই বিজেপির পায়ের তলায় মাটি সরে যাবে, তারা উন্মত্ত হয়ে হামলা উচিত করবে। যেখানে আমাদের একটু দুর্বল আছে সেখানে তারা এইসব করা হচ্ছে, যেখানে আমাদের সবল আছে সেখানে তারা দাঁত ফুটাতে পারছে না। এবং আমি বিশ্বাস রাখি রাজ্যের মানুষ, রাজ্যের যুব সমাজ এগিয়ে আসবে, মাহবুবনগর এগিয়ে আসবে এই কুশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবে।